মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে তার মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি কার্যকরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে কারা কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয় মুজাহিদ ও সাকা চৌধুরীকে বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মোহাম্মদ শহীদুল আলম ঝিনুক এই দুই বিরোধী নেতা মৃত্যু পরোয়ানা জারি করেন পরে ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা পারভেজ আহমেদের নেতৃত্বে কয়েকজন কর্মী বিকেল 3:30টার দিকে তাদের দণ্ড কার্যকরের জন্য লালশালু মোড়ানো মৃত্যু পরোয়ানা কারাগারে নিয়ে যান কারাবিধি অনুযায়ী দণ্ডপ্রাপ্তরা চাইলে 15 দিনের মধ্যে রায় পুনর্বিবেচনা তথা রিভিউ এবং রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন এই দুটি আবেদন খারিজ হলে বিধি অনুযায়ী তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে জানিয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আহমেদ